আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের সঙ্গে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দ্বাদশ শ্রেণীর একেবারে প্রথম চ্যাপ্টার ভূমিরূপ প্রক্রিয়া এখানে মূলত গুরুত্ব দেওয়া হয়েছে বহির্জাত প্রক্রিয়াকে অর্থাৎ যাকে আমরা এক্সোজেনেটিক প্রসেস বলছি অন্তর্জাত বা এন্ডোজেনেটিক প্রসেস সম্পর্কে ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীতে বিশদে আলোচনা করা হয়ে গেছে বহির্জাত প্রক্রিয়া জিনিসটা কি দেখো বহির্জাত প্রক্রিয়া হল তে যে সমস্ত শক্তিগুলো পৃথিবীর পৃষ্ঠে অথবা উপপৃষ্ঠ অঞ্চলে ক্রিয়াশীল পৃথিবী পৃষ্ঠে মানে নদী বায়ু হিমবাহ এগুলি ভূপৃষ্ঠের উপরে প্রতিনিয়ত কার্যকর আর উপপৃষ্ঠ মানে ভূপৃষ্ঠের ঠিক নিচের অংশটাকে আমরা বলি উপপৃষ্ঠ যেমন ভৌমজল তার মানে বহির্জাত শক্তি কাজ করছে মূলত ভূপৃষ্ঠের উপরে অথবা উপপৃষ্ঠ অঞ্চলে এই শক্তিগুলি উপপৃষ্ঠ অঞ্চলে বা পৃষ্ঠ অঞ্চলে কার্যকর থেকে অতি ধীরে আমাদের ভূমিরূপের পরিবর্তন বা বিবর্তন ঘটাচ্ছে এই প্রক্রিয়ার যে মূল উৎস অবশ্যই এই প্রক্রিয়ার মূল উৎস হল সূর্য এবং অতি ধীর গতিতে এই প্রক্রিয়া ভূমিরূপের বিবর্তন ঘটিয়ে চলেছেই এই যে বহির্জাত প্রক্রিয়ার যে ভূমিরূপগুলি সৃষ্টি হয় সেই ভূমিরূপগুলি সৃষ্টি হওয়ার পিছনে বিভিন্ন বহির্জাত প্রক্রিয়াগুলি দায়ী যেমন নদী হিমবাহ বায়ুপ্রবাহ তো এখানে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে শ্রেণীতে সেটি হল পর্যায়ন গ্রেডেশন দেখো কথাটা যিনি প্রথম ব্যবহার করেন তিনি হলেন গিলবার্ট এবং গ্রেডেশন কথাটি ব্যবহারের ক্ষেত্রে আমরা চেম্বার কথা আমরা পাই তো পর্যায়ন জিনিসটা কি পর্যায়ন হলো আমাদের যে ভূমিরূপ রয়েছে তার উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে এবং উচ্চতার হ্রাস পায় অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে এই আরোহণ এবং অবরোহণের মাধ্যমে আমাদের ভূমিরূপ যখন ক্রমশ সমতলে পরিণত হয় তখন তাকে আমরা বলি পর্যায়ন তাহলে পর্যায়ন কথাটি সহজ ভাষায় হল সমতলীকরণ প্রক্রিয়া সমতলীকরণ প্রক্রিয়া এটি মূলত দুটি প্রক্রিয়ার মিলিত রূপ একটি অবরোহণ একটি আরোহণ অবরোহণ কি বিভিন্ন বহির্জাত শক্তি যেমন নদী হিমবাহ বায়ুপ্রবাহ সমুদ্র তরঙ্গ এরা কি করছে পৃথিবীর উপরিভাগকে প্রতিনিয়ত ক্ষয় করছে সেই ক্ষয়ের ফলে আমাদের ভূমিরূপের যে উচ্চতা সেই উচ্চতা ধীরে 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 হ্রাস পাচ্ছে তাহলে ভূমিরূপের উচ্চতা যখন ধীরে 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 হ্রাস পাচ্ছে সেই প্রক্রিয়াকে আমরা বলি অবরোহণ আবার আমরা যখন দ্বিতীয় অংশটি পড়ি সেটি হল আরোহণ আরোহণ জিনিসটি কি বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ায় যে সমস্ত পদার্থগুলো প্রাপ্ত হচ্ছে যেমন নুড়ি পলি কাঁকড় সেগুলি কি হচ্ছে ভূমিরূপের কোনো একটি নিচু স্থানে গিয়ে ক্রমশ সঞ্চিত হচ্ছে এই ক্রমাগত সঞ্চয়ের ফলে ভূমিরূপটির উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এই উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াকেই আমরা বলি আরোহণ তাহলে অবরোহণ মানে হলো ক্ষয় আর আরোহণ মানে হলো সঞ্চয় তাহলে এখানে একটা ছবি দেখো ছবিতে দেখো প্রথমে ভূমিরূপটি অত্যন্ত বন্ধুর সেখানে উচ্চভূমি রয়েছে উপত্যকা রয়েছে কিন্তু উঁচু অংশগুলি ক্ষয় পাচ্ছে তাকে বলছি ক্ষয় ভবন এবং সেই ক্ষয়জাত পদার্থগুলি উপত্যকা বা নিচু অঞ্চলে জমা হচ্ছে যার ফলে তার উচ্চতা সেখানে বৃদ্ধি পাচ্ছে সেখানে হচ্ছে আরোহণ তাহলে কি হচ্ছে উঁচু অংশগুলি ক্ষয় পাচ্ছে সেটি হলো ক্ষয়ভবন বা অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে সঞ্চয় হচ্ছে তাহলে খেয়াল করে দেখো আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যে ভূমিরূপ রয়েছে সেটি ক্রমশ ক্রমশ সমতলে পরিণত হচ্ছে তাহলে এই সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলছি পর্যায়ন এখানে দেখো পর্যায়িত ভূমি অর্থাৎ সমগ্র অঞ্চলটি হয়েছে সমতল হয়েছে অবশ্যই এটি একটি অতি ধীর প্রক্রিয়া আজকে যে হিমালয় পর্বত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালের নিয়মে এই হিমালয় পর্বত একদিন সমুদ্র সমতল পৃষ্ঠে নেমে আসবে অবশ্যই এটি একটি দীর্ঘ প্রক্রিয়া ক্রমশ আরোহণ এবং অবরোহণের মাধ্যমেই এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে আমাদের এখানে করতে হবে যে এই এজেন্ট অর্থাৎ কারা পর্যায়ন ঘটাচ্ছে পর্যায়ন ঘটনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে নদী হিমবাহ বায়ুপ্রবাহ সমুদ্র তরঙ্গ জল পুঞ্জিত স্খলন প্রভৃতি আমরা দেখেছি ক্লাস টেনে যখন আমরা পড়তাম তখন সেখানে দেখেছি নদী হিমবাহ এবং বায়ুপ্রবাহ পৃথিবীর উপরিভাগের ভূমিরূপকে ক্রমশ পরিবর্তিত করে এবং বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে সমুদ্র তরঙ্গ অর্থাৎ এখানে সমুদ্রের যে ঢেউ তা বোঝানো হয়েছে আমরা পরবর্তীকালে আরো ডিটেলসে পড়ব সমুদ্র তরঙ্গ কি এবং ভৌম জল কি অর্থাৎ মাটি নিচের যে জল তাকে বলছি ভৌম জল এটিও আমরা আরো ডিটেলসে পড়াশোনা করব ক্ষেত্রে এখানে মূলত দায়ী হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠের একটি অংশ ক্রমশ নিচের দিকে নেমে আসে এই প্রক্রিয়াকে আমরা বলি পর্যায়ন তাহলে এগুলি হল কি পর্যায়ন প্রক্রিয়ার এজেন্ট পর্যায়নকে ক্রম দ্রুত করে তুলছে সেটি হল আবহবিকার আবহবিকার জিনিসটি কি আবহবিকার হলো বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলি দ্বারা যখন ভূপৃষ্ঠের শিলা কি হচ্ছে বিচূর্ণ চূর্ণ বিচূর্ণ হচ্ছে অথবা বিয়োজিত হচ্ছে ফনবুড়ির ভাষায় সংজ্ঞাটি খুব সুন্দর ওয়েদারিং মে বি ডিফাইন্ড এট ডিসইন্টিগ্রেশন এন্ড ডিকম্পোজিশন অফ রক ইন প্লেস অর্থাৎ ভূপৃষ্ঠের যে শিলা সেই শিলা যদি চূর্ণ বিচূর্ণ হয় অথবা বিয়োজিত হয় এবং সেই শিলা যদি সেখানেই পড়ে থাকে তাকে আমরা বলি আবহবিকার কিন্তু এক্ষেত্রে জানা দরকার যদি সেই চূর্ণ বিচূর্ণ পদার্থ সেই স্থান থেকে অপসারিত হয় তখন তাকে আমরা আবহবিকার বলি না তখন তাকে আমরা বলি ক্ষয়ভবন এবং খিভবনের মাধ্যমে কি হয় ভূপৃষ্ঠের নিচের শিলা বেরিয়ে আসে তখন তাকে আমরা বলি ডেনুডেশন বা ভবন তাহলে তিনটি প্রক্রিয়া আমরা জানলাম আভোবিকার যাকে বলছি ওয়েদারিং পুঞ্জিত ক্ষয় যাকে বলছি মাস ফাস্টিং এবং ইরোশন যাকে আমরা বলছি ভবন এই তিনটি প্রক্রিয়ার মিলিত রূপ হলো নগ্নি ভবন যাকে বলছি ডেনুডেশন এবার আবহবিকারের প্রকার ভেদ পড়তে হবে আভবিকার মূলত তিন প্রকার যান্ত্রিক রাসায়নিক এবং জৈব রাসায়নিক যান্ত্রিক আবিকার জিনিসটি কি যান্ত্রিক আববিকার হলো যখন আবহাওয়ার উপাদানগুলো দ্বারা অথবা বিভিন্ন জৈবিক কারণে শিলা চূর্ণ বিচিন্ন হয় তখন তাকে আমরা বলি যান্ত্রিক আহবিকার এখানে চূর্ণ বিচূর্ণ অর্থাৎ শিলা ছোট ছোট খণ্ডে বিভক্ত হয় প্রকৃতির দায়ী প্রকৃতির উষ্ণতা চাপ প্রভৃতির কারণে শিলা যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে এটিকে আমরা বলছি যান্ত্রিক আহবিকার এটি নামেও পরিচিত যান্ত্রিক ভবন আহবিকারের পরেই আমাদের পড়তে হবে রাসায়নিক রাসায়নিক আহবিকার কি আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলি বাষ্প এগুলির দ্বারা যখন শিলা রাসায়নিকভাবে বিয়োজিত হয় তখন তাকে আমরা বলছি রাসায়নিক আহবিকার। সেখানে আমরা কার্বনেশন অক্সিডেশন এগুলো আমরা ক্লাস নাইনে পড়াশুনো করেছি সেখানে দেখেছি এক্সফোলিয়েশন অর্থাৎ শিলা কিভাবে পেঁয়াজের খোসার মতন খুলে যাচ্ছে আমরা খন্ডি ভবন প্রক্রিয়ায় দেখেছি যে শিলা কিভাবে ছোট ছোট খণ্ডে বিভক্ত হচ্ছে ক্ষুদ্র কণা বিসরণে শিলা অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণায় সশব্দে ভেঙে যাচ্ছে এগুলি আমরা ক্লাস নাইনে আলোচনা করেছি বা কিছুটা হয়তো আমাদের স্মৃতিতে রয়ে গেছে জৈব রাসায়নিক আহবিকাটি কি জৈব রাসায়নিক আহবিকার হলো বিভিন্ন উদ্ভিদের যে দেহ এবং বিভিন্ন কীটপতঙ্গ তাদের দেহ নিঃশ্রিত যে বিভিন্ন অম্ল সেগুলি যখন শিলাকে রাসায়নিকভাবে বিয়োজিত করে তখন তাকে আমরা বলি জৈবিক আভবিকার এবং এইভাবে শিলা যখন চূর্ণ বিচূর্ণ হয় তখন সেই শিলার অর্থাৎ আদি শিলার উপরে একটি শিথিল পদার্থের আবরণ তৈরি হয় সেই শিথিল পদার্থের আবরণটিকে আমরা বলি রেগোলিত সেই রেগোলিথটি পরবর্তীকালে কি হয় হিউমাস অর্থাৎ হিউমিফিকেশন প্রক্রিয়া এলুভিয়েশন ইলুভিয়েশন এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে মৃত্তিকায় পরিণত হয় এক্ষেত্রে আভবিকার পর্যায়নের একটি অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান বা পর্যায়নে আভবিকার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি প্রথম অধ্যায়ের বিভিন্ন আমাদের আলোচনার বিষয় ছিল পরবর্তীকালে আমরা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব